নির্জন আশ্রমের মধ্যে যুবতীর সঙ্গে অপকর্ম। হাতে নাতে ধরা পড়তেই দৌড়ে পালায় পুলিশ কর্মী। বিয়ের দাবি স্থানীয়দের। নির্জন আশ্রমের ভিতরে এক যুবতীর সঙ্গে থানার এক এনবিএফ কর্মীর অপকর্মের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধরমপুর এলাকায়। অভিযুক্ত সেই পুলিশ কর্মীকে কেন গ্রেপ্তার করল না পুলিশ, সেই নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, ধরমপুর এলাকায় চন্দ্রকোনা টাউন এলাকায় রাজ্য সড়কের ধারে নির্জন জায়গায় রয়েছে একটি আশ্রম। অভিযোগ, চন্দ্রকোনা থানার এক এনবিএফ কর্মীকে ওই আশ্রমেই এক যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া যায়। এক ব্যক্তি এসে তাদের হাতে নাতে ধরে ফেললে দৌড়ে পালিয়ে যায় ওই এনবিএফ কর্মী। সিসিটিভিতেও ধরা পড়ে সেই ছবি। অথচ তারপরেও কোনোরূপ ব্যবস্থা গ্রহণ করেনি চন্দ্রকোনা থানার পুলিশ। এদিকে এই ঘটনার কথা চাউল হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এলাকার মানুষদের অভিযোগ, ওই আশ্রমের পাশেই রয়েছে একটি মন্দির, সেখানে কি করে একজন পুলিশ কর্মী হয়ে এমন ঘটনা ঘটালো আশ্চর্য এলাকাবাসী। এদিকে এই ঘটনার জেরে মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত যুবতীর পরিবার, দিশেহারা হয়ে যাচ্ছেন যুবতীর মা। ইতিমধ্যেই ওই যুবতীকে ওই পুলিশ কর্মীর বিয়ের দাবিও তুলেছেন স্থানীয়রা। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি। এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা এবং আইসিইউ অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঞ্চনাপাড়া।